বিজেপি মুখপাত্র দিলীপ মল্লিক প্রেস মিট করে কহিলে আজি ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন ট্রেনর শুভারম্ভ করেছেন। সেমধ্যে পুরী ভাইজাক মধ্যে বন্দে ভারত ট্রেনর শুভারম্ভ হয়ে যাই। সমগ্র ভারত বর্ষে হয়েছে সে গোটে ট্রেন যেটাকি আজ পুরী রু ভাইজাক ই সিধাসল ভাবে মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্র পুরী কু দক্ষিণ ভারত ভাইজাক সহ যোগাযোগ করব। এটি পর্যটন বিকাশ ক্ষেত্রে অনেক অগ্রগতি হব এবং পর্যটক মানে ওড়িশাকে আসবে পুরী কোণার্ক চিলিকা একটু সংযোগ করছে যাকি মতো দক্ষিণ ওড়িশার লোক মানুষের দাবি হলো। সেইভাবে ভাবে 41টি সর্বভারতীয় স্তরে 41টি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট আজ তা মধ্যে আমি অনুগুল ভুবনেশ্বর কটক পুরী ব্রহ্মপুর কোটা রোড বালুকা ঢেঙ্কানাল ভদ্রক ছত্রপুর প্রভৃতি স্টেশনে এই স্টল গুলো কোটি দুইটা কোটি তিনটা কোটি গোটে খোলা যাই যদ্বারা ইয়ে হচ্ছে আমার পারম্পরিক পোশাক আমার হস্তশিল্প আমার কুটির শিল্প এবং আঞ্চলিক কৃষিজাত দ্রব্য এ সমস্ত কথা কিভাবে ভাবে ওড়িশা ভারতীয় জনতা পার্টি তরফ আমি তাকে উত্তেজনা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেভাবে ভাবে এ রেলওয়ে প্রোজেক্ট গুলো কিভাবে ত্বরান্বিত করা এবং ওড়িশার রেল বিকাশ ক্ষেত্রে সম্পূর্ণ ভাবে এ কথা আহরি তৎপর করুবা মাননীয় কেন্দ্র রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মাননীয় কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং আমার কেন্দ্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু মহোদয় আমি আজ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।